সত্যি বলতে এইরকম ট্রেন্ডিংয়ে আসা এবং এইরকম ভাইরাল হয়ে যাওয়া এই বিষয়পত্রগুলো এখন রীতিমতো জাস্ট জলভাত মতো হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যখনই শাকিব খান সংক্রান্ত কোনো রকম আপডেটস আসে, যখনই তুফান সংক্রান্ত, দরদ সংক্রান্ত বা প্রিভিয়াসলি রাজকুমার সংক্রান্ত কোনো কিছু এসে, তখনই সেই পার্টিকুলার বিষয়টা, সেই জিনিসটা রীতিমতো কিন্তু জাস্ট ভাইরাল হয়ে গেছে। এবং এক্ষেত্রেও আজকের কেন হবে না। হ্যালো গাইস, আমি দীপাঙ্ক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের নতুন পোস্টারকে নিয়ে, যে পোস্টারটা রীতিমতো জাস্ট এখন ট্রেন্ড করছে ফেসবুকে। তোমরা যারা এখনো অবধি দেখে ফেলেছো তুফানের পোস্টার, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো শাকিব খান সহ রায়ান রাফি সহ আরও কিন্তু অনেকে SBF তরফ থেকে এবং চরকি তরফ থেকে কিন্তু এই পোস্টারটাকে শেয়ার করা হয়েছে। এবং সেখানে আমি দেখলাম শাকিব খান যখন তার অফিসিয়াল ফেসবুক পেজে যখন কোনো পোস্টার শেয়ার করে, যা কিছু শেয়ার করে, রীতিমধ্যে ভাইরাল হয়। এবং এক্ষেত্রেও কিন্তু এই পার্টিকুলার জিনিসটা কোনো রকম ব্যতিক্রম কিন্তু হয়নি। ছাড়ার সঙ্গে সঙ্গে এখন আমি জাস্ট দেখছি যে 35-40K মতো কিন্তু মানে লাইকস পড়ে গেছে। এবং তোমরা যখন দেখছো তখন তো হয়তো এর থেকে মানে মানে হয়তো বেশিই হবে, অ্যাটলিস্ট 50K অ্যাটলিস্ট হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। তার কারণটা হচ্ছে এটা শাকিব খানের সুপার স্ট্যাটাম ছাড়া কিন্তু আর কোনো কিছুই নয়। এইবারে বিষয়টা হচ্ছে, প্রিভিয়াসলি আমরা কিন্তু দেখেছি যে শাকিব খানের তুফানের যে কটা পোস্টার এসছে, সেই কটা পোস্টারের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো সেই জায়গাটাকে আমি কিন্তু একটা সেপারেট ভিডিও করব। এই টপিকটাকে নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলার রয়েছে। আমি ছোট্ট করে তাও একটুখানি বলছি যে আমার এই পোস্টারটা কিন্তু ব্যাপক লেগেছে, মানে একদম সেরা কিন্তু নয়। এখানে যদিও দুজন নায়িকা কিন্তু আছে, মানে মিমি এবং হচ্ছে নাবিলা, একদম প্রথম প্রথম যে পোস্টারটা এসেছিলো মানে সেই পোস্টারটা কিন্তু ঘ্যামা ছিল। যে তুফানের যে ফার্স্ট লুকটা সেইটা দেখে আমরা জাস্ট ছিটকে গেছিলাম। তো তার সঙ্গে যদি কম্প্যারিজন করা হয় তাহলে কিন্তু দুটো পোস্টার, এর আগেরটা এবং এই যে আজকের পোস্টারটা, ওটা কিন্তু ভালো হয়েছে। বাট মিমি চক্রবর্তীর সঙ্গে যেটা এসেছিলো পোস্টারটা, সেটা স্ট্যান্ডার্ডটাও কিন্তু অতটাও ভালো হয়নি, আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি। তো এটাই ছিল মেনলি বিষয়পত্র। এবারে দেখা যাক এইটা আলটিমেটলি কতটা ভাইরাল হয়, কতটা মানে অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা পায়, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা এবং তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।